হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো চলো দেখো, আমরা আজকে আবার সবাই বেরিয়ে পড়েছি। তো আজকে একটুখানি ইভিনিংয়ের দিকে বেরোলাম, তো ভাবলাম যে একটা ছোট করে ভ্লগ করে নিই, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে একটু যাচ্ছি সরলেকের দিকে, তো সরলেকে যাচ্ছি, তোমার কোথায় যাচ্ছি আর একটু পরেই তোমরা জানতে পারবে। তোমার ইভিনিংয়ের দিকে বেরিয়েছি, তো এই যে দেখো আমরা বেশ মানে কয়েকজন মিলেই রয়েছি। তো এই যে সামনে অমিত আর আদি যথারীতি বসে রয়েছে, আর এই যে রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছি, বেশ অনেকদিন মানে পর বেরিয়েছি আর বেশ ভালোই লাগছে চারপাশটা। একটু খানিকক্ষণ আগে বেশ একটু বৃষ্টিও হয়ে গেছে আমাদের এদিকটায়, আর ওয়েদারটা বেশ অন্যরকমই হয়ে গেছে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ রয়েছে একটু। তো এই দেখো বেশ কাছাকাছি চলে এসেছি প্রায়। তো গাইস, ইচ্ছা তো অনেকদিন ধরেই ছিল যে আসবো তোমার আউট অ্যান্ড বিয়ন্ডে, তো অ্যাট লাস্ট আমরা আজকে এসেই পড়েছি, ঠিক আছে। অনেকটা আর কি আমার ছেলে আদির জন্যই আর কি আজকে আসা, আরও আজকে সানডে, তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আমরাও আজকে একটু ওয়েটিংয়েই ছিলাম। তো চলো, অমিত্র তো চলে গেছে, তো যাই চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো আসো। আর এখন নিজে একদম চাক্ষুষ সমস্তটা দেখছি এসে, তো খুব ভালো লাগছে। ফার্স্টে এসে ভাবলাম বোধ হয় যে হ্যাঁ, তো ওনারা আসার পর বললেন যে একটুখানি 5 মিনিট জাস্ট বসলেই হয়ে যাবে, তো আমরাও বাইরে দাঁড়িয়ে একটুখানি ফটো সেশন করছিলাম সবাই যেরকম করছে। তারপরে এই কত কত টাইম পাস হয়ে গেল, কখন নিজেরাই বুঝলাম না, তো বাস হয়ে গেল, দিয়ে তো এই তো বসে আছি। তো দেখা যাক, খুব সুন্দর করে দেখো ভেতরটা, খুব সুন্দর ডেকোরেশন করা, দেখেইছো তোমরা সবাই, অনেকে এসছো হয়তো, আমি সবার বোধ হয় লাস্ট। সুন্দর গোছানো এই বাসটা দেখো কত সুন্দর রয়েছে, তোমার এখানেও সেলফি জোন সুন্দর ভাবে, আর এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্নো পিস করে খুব সুন্দর সাজানো রয়েছে, দেখো ভাল লাগছে। আর তার মধ্যেই আমাদের দার্জিলিং টি আর বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেমগুলো চলে এসেছিল। আর দার্জিলিং টিটা না খুব সুন্দর খেতে লাগছিল, আর সবকটা আইটেমই খুব সুন্দর, দারুণ টেস্ট ছিল, আর আমরা তো খুব সুন্দর উপভোগ করছিলাম সবকটা আইটেমই, খুব ভালো কেটেছিল সেদিনের সন্ধেটা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর করে সাজানো, আর এখানে দেখো বইয়ের কত সুন্দর র‍্যাক রয়েছে, আদি দেখে খুব খুশি হয়েছিল, আর ওখানে ওর নন্টি ফন্টের বইও সাজানো ছিল, তো ও আমাকে বলছিল যে ওখান থেকে বইটা নিয়েও বলছিল যে আমাকে একটু পড়ে শোনাও, তো আমিও একটুখানি ওকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। দার্জিলিং টি অর্ডার করেছিলাম,
ফিশের একটা আইটেম অর্ডার করেছিলাম, এখানে সিক্স পিস রয়েছে রাখা। এটা বাসা ফিশের রয়েছে, আর এটা তোমার মোমো আছে। আর পিজা অর্ডার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় পিজা শেষ, আর তোমার সিজনাল অর্ডার করা হয়েছে ওটা আসছে। আর এই যে মোমো আদি খাচ্ছে, কেমন এটা খেতে? খুব ভালো বলছে, তো খাবো সবাই আস্তে আস্তে। কিন্তু এখানকার খাবার ভালোই শুনেছি এর আগেও, তো চলো আস্তে আস্তে খাই। টেস্ট করে বলি, বিশ্বাস করা এক ঘর, দারুণ টেস্ট। মেয়োনিজটার মধ্যে দেখো এখানে ছোট ছোট করে ধনে পাতা, তারপরে এই দেখো গাজর, তারপরে তোমার এই যে ছোট করে অলিভ, এইগুলো দেওয়া রয়েছে কিন্তু কেটে কেটে। দেখো শুধু মেয়োনিজ নয় কিন্তু, কত সুন্দর ভাবে ছোট ছোট করে দেখো মিক্সিং করে দেওয়া রয়েছে কিন্তু, যে কারণে আরো ভালো লাগছে। ঠিক আছে, মোমোটাও খাবো। মোমোটা এত সুন্দর ভাবে ডেকোরেশন করে এসছে দেখেই খুব ভালো লাগছে। খাবার কিন্তু খুব সুন্দর, এ ক্লাস, কোনো কথা হবে না। শুধুমাত্র আক্ষেপ একটাই রয়ে গেল, সৌভাগ্যদা আর অর্পিতাদের সাথে দেখা হলো না, কারণ ওরা এখানে নেই, বোলপুরে আছে, নতুন গাড়ির পুজো দিতে গেছে। আর এই যে সিজনার বলা হয়েছে, আর তার আগে তো মোমো বলাই হয়েছিল। এটা তোমার স্প্যাগেটি চিকেন সিজলার, এটা হয়ে গেছে। এটা পেস্তো পাস্তা, গাইস আমাদের পাস্তা বলা হয়েছিল। এই পাস্তা দেখো এই দিয়ে গেল, কত সুন্দর ডেকোরেশন করা দেখো। তো গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, দিয়ে আবার বসে একটুখানি ঘুরে ফিরে সব দিকটার একটুখানি ফটো তুললাম, বেশ ভালোই লাগছিল। সবাই ওখানে মোটামুটি ফটো সেশন করছিল, তারপর আদির ওখানে কতগুলো ইনডোর গেমও ছিল, তো আদি নিয়ে এসে ওর বাবার সাথে একটুখানি খেলা করছিল বসে, আর আমি তো দেখছিলাম এদিক ওদিক একটুখানি ঘুরে ফিরে, ভালোই লাগছিল। সময়টা বেশ কখন কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। আর ওখানে না ওদের নিজস্ব কিছু কুকিজ ছিল, তো আমরা সেটাও একটু নিয়ে মানে নিয়েছিলাম আর কি, ফুরিয়ে গিয়েছিলো, তা বললো যে একটুখানি টাইম দিতে, তো ওনারা আবার বানিয়ে দিয়েছিলেন। তা যাই হোক সেটাও আমরা নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো যাই হোক তোমরাও গেলে ওখান থেকে কুকিজ নিতে পারো, ওখানে কুকিজগুলো সত্যি খুব টেস্টি ছিল। ও আজকেই ফিরেছে, এখন তো ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। তো ব্যাস এই তো দেখো, আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব বলে ফিরছি। তো এটাই ছিল আজকের ব্লগটা, কীরকম লাগলো একটুখানি কমেন্টস করে লিখে জানিও। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, আশা করবো যে তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। নেক্সট আবার আউট অন বিয়ন্ডে আবার আসবো, আর তোমাদের সাথে হয়তো সৌহার্দ্যদা আর অর্পিতাদের সাথে তোমাদের সাথেও দেখা করাবো। তো
তো কীরকম লাগলো আজকের ব্লগটা অতি অবশ্যই কমেন্টস করে লিখে জানিও। তো আর যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলে, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন যে কোনো ভিডিও আসলে আগেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের পাশে থেকো এইভাবে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তো আজকের মতন টাটা, বাই। ज़ुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही ज्वलन, रोको ना अब उसे बहने दो।